আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো মূলত আজকে আমরা চলে আসছি যারা ইংরেজি ভার্সনে দু হাজার একুশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য কিন্তু অলরেডি অ্যাসাইনমেন্ট চলে আসছে তো সেই চতুর্থ এবং পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা আসছে সেই অ্যাসাইনমেন্টটার পিডিএফ ফাইলটা মানে কোশ্চিনগুলো যে আছে ওই পিডিএফ ফাইলটা কীভাবে ডাউনলোড করবা এ টু জেড আজকের ভিডিওতে আমি দেখাবো তো দেখতে পাচ্ছ আমি বর্তমানে আমাদের গুগল ক্রম ব্রাউজারে আসি তো এইখানে আসে মূলত আমাদেরকে লিখতে হবে একটা ওয়েবসাইটের নাম ডিসি ডট গভ ডট বিডি সো স্পেলিংটা তোমরা একটু দেখে নাও দেখো ডিএসএইস ই ডি সি ডট জি ডট বিডি ওকে লিখার পর ইন্টার করতে হয় সো যখন আমরা ইন্টার করে ফেললাম তখন তোমরা যদি একটু লক্ষ্য করো তো দেখতে পাচ্ছ আমাদের সামনে এই যে পেজটা এই পেজটা চলে আসে নো মাস্ক নো সার্ভিস তো এগুলা দেখায় তো আমরা একটু নিচে যখন যাব যাওয়ার পর দেখো নোটিশ বোর্ড এখান থেকে সকলে ক্লিক করতে হবে আমাদেরকে সকলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে দুশো ছিয়ানব্বই নাম্বার যে নোটিশটা এই যে দেখো দু হাজার একুশ সালের এস এসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট ইংরেজি ভার্সন চতুর্থ ও পঞ্চম সপ্তাহ বিতরণ তো এখন যদি এই পিডিএফটাতে আমি ক্লিক করে স্টার ডাউনলোড দেই আমার ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছ সো ডাউনলোড কমপ্লিট আমি এটা ওপেন করলাম সো এইভাবে কিন্তু একভাবে তোমরা এটা ওপেন করতে পারো আরেকভাবে হচ্ছে যে তোমরা যদি আমার এই ভিডিওটার প্রথম কমেন্টটা চেক করো তাহলে কিন্তু এই ফাইলটা লিঙ্কটা পাবা জাস্ট এক ক্লিকে ডাউনলোড করে ফেলতে পারবা মানে তোমাদের ঝামেলার কোনো প্রয়োজন নাই সো দেখো এইখানে অনেক কিছু লিখছে এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই আমরা হচ্ছে একবারে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টস ফর এস এসি এক্সামিন এক্সামিনস টু সাবজেক্ট দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে হিস্টোরি অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশন বিষয় করে একশো মানে ইতিহাস ঠিক আছে সো তোমাদের ইতিহাসের দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে তিন নাম্বার অ্যাসাইনমেন্টটা তারপর হচ্ছে ইতিহাসের চার নাম্বার যে অ্যাসাইনমেন্টটা এগুলো দেয়া আছে অর্থাৎ তোমরা যদি তোমাদের গ্রিডটা ওপেন করো আমি তোমাদেরকে গ্রিডটা একটু দেখাই দেই তো সুপ্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ এইটা তোমাদের অ্যাসাইনমেন্টের হচ্ছে গ্রিড ওকে তো এই গ্রিড থেকে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ সপ্তাহ এবং পঞ্চম সপ্তাহে কী কী সাবজেক্ট আছে তো চতুর্থ সপ্তাহে দেখতে পাচ্ছ এইখানে তিন লেখা আছে অর্থাৎ এই যে সাবজেক্টগুলো দেখো হিস্টোরি অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশন ফিজিক্স বিজনেস এন্টারপ্রিনিয়ারশিপ ওকে এই সাবজেক্টগুলোর তিন নাম্বারটা হচ্ছে চতুর্থ সপ্তাহের এবং এই সাবজেক্টগুলোর চার নাম্বার মানে মানে অ্যাসাইনমেন্ট নাম্বার চারগুলো ঠিক আছে ওগুলা হচ্ছে পঞ্চম সপ্তাহের তো সেমভাবে আমরা চতুর্থ সপ্তাহের নিচে দেখতে পাচ্ছি এখানে তিন লিখা আছে অর্থাৎ ইকোনমিক্স বায়োলজি ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এই যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোর কিন্তু তিন নাম্বার অ্যাসাইনমেন্টটা চতুর্থ সপ্তাহের ওকে এবং হচ্ছে দেখো আমাদের চতুর্থ সপ্তাহ ক্লিয়ার এই যে এখানে দেখো দুই লিখা আছে মানে সিভিস অ্যান্ড সিটিজেনশিপ এবং হায়ার ম্যাথমেটিক্স এইটার দুই নাম্বারটা কিন্তু তোমাদের অবশ্যই চতুর্থ সপ্তাহের এবং সেইমভাবে পঞ্চম সপ্তাহে এইখানে তিন লিখে আছে মানে কি জিওগ্রাফি অ্যান্ড এনভারনমেন্ট তারপর কেমিস্ট্রি অ্যাকাউন্টিং এই সাবজেক্টগুলোর তিন নাম্বার যে অ্যাসাইনমেন্টগুলো এগুলো হচ্ছে পঞ্চম সপ্তাহের এবং এই জায়গায় যে দেখতে পাচ্ছ সিভিস অ্যান্ড সিটিজেনশিপ হায়ার ম্যাথমেটিক্স এইগুলার হচ্ছে চার নাম্বারটা এই সরি তিন নাম্বারটা দেখো এখানে তিন মানে এই পঞ্চম সোজা তিন লিখে আছে এর দ্বারা কি বোঝা গেল যে এই তিন নাম্বারটা হচ্ছে পঞ্চম সপ্তাহের তো আমরা তোমাদেরকে মূলত দেখাচ্ছি যে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো ঠিকঠাক আছে কিনা এবং তোমরা হচ্ছে প্রথম কমেন্টে তো লিঙ্ক পাবা ডাউনলোড করা ডাউনলোড করে নিবা তো দেখো এইখানে হচ্ছে এটা তোমাদের ফিজিক্স তো ফিজিক্সের দেখতে পাচ্ছ এটা অ্যাসাইনমেন্ট এই তিন নাম্বার এবং এটা হচ্ছে চার নাম্বার দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু তোমাদের যে দেখো একটা টেস্ট ইউব সব কিছু সুন্দর করে বুঝা দেওয়া আছে এবং এইখানে দেখতে পাচ্ছ বিজনেস ইন্টারপ্রেনারশিপ সো এইখানে হচ্ছে এটারও দেওয়া আছে তো প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া আছে জিওগ্রাফি দেখতে পাচ্ছ তারপর হচ্ছে তোমাদের কেমিস্ট্রি তারপর অ্যাকাউন্টিং প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া আছে তো তোমাদের আসলে মূলত এগুলোর পিডিএফ ফাইল লিঙ্কটা প্রথম কমেন্টে দিয়ে দিছি চাইলে ডাউনলোড করতে পারো না চাইলে না করতে পারো তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি